জানুয়ারির 3 তারিখ থেকে শুরু হচ্ছে 15 থেকে 18 বছর বয়সী সকল যুবক যুবতীদের কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি। উক্ত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শুক্রবার দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়। উক্ত সম্মেলনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ নম বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলাতে প্রথম এবং দ্বিতীয় দফায় ভ্যাকসিন দান কর্মসূচি সুসম্পন্ন হওয়ার পর পরবর্তী পর্যায় হিসেবে আগামী 3রা জানুয়ারি থেকে শুরু হচ্ছে 15 থেকে 18 বছরের সকল যুবক যুবতীদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। 15 থেকে 18 বছর যুবক যুবতীদের মধ্যে বেশিরভাগ বেনিফিশিয়ারি স্কুল স্তরের এবং অল্প কিছু সংখ্যক কলেজ পড়াশোনা করছে সেই সকল বিদ্যালয়গুলোকে টার্গেট করে এই ভ্যাকসিন দানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যেই এই কর্মসূচি সর্বাঙ্গীন সফল করার প্রয়াস নেওয়া হয়েছে। এর জন্য সম্পূর্ণ ভ্যাকসিন এবং এই কাজে ব্যবহৃত লজিস্টিক হাতে এসে গেছে। প্রথম 2 দফা দেওয়া হয়েছিল কোভিড শিল্ড ভ্যাকসিন, কিন্তু 15 থেকে 18 বছরের সকলকে দেওয়া হবে কোভ্যাকসিন। প্রথম ডোজ দেওয়ার 30 দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এই কর্মসূচিতে বিদ্যালয়ের সকল শিক্ষক এবং প্রতিটি অভিভাবকের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। দক্ষিণ ত্রিপুরা জেলাতে আমরা প্রথম এবং দ্বিতীয় ধাপে কোভিড ভ্যাকসিনেশনের কাজ খুব সুন্দরভাবে সুসম্পন্ন করতে পেরেছি। এখন আমাদের সামনে এর পরবর্তী যে স্টেপ সেটা এসে গেছে, অর্থাৎ 15 থেকে 18 বয়স পর্যন্ত যারা আছে তাদের সবাইকে কোভিডের ভ্যাকসিন দেওয়ার যে কর্মসূচি সেটা আমাদের গাইডলাইন এসে গেছে। আমরা আগামী 3 তারিখ থেকে সেটা শুরু করব এবং আমরা আশা প্রকাশ করছি যে আমরা 15 দিনের মধ্যে সেটা আমরা সুসম্পন্ন করতে পারব। আমাদের যে সকল বেনিফিশিয়ারি যারা আছে এই বয়সে, তাদের প্রায় 80 থেকে 90% আমাদের স্কুল এবং কলেজের মধ্যে আছে। তাই আমরা প্রত্যেকটা স্কুল এবং কলেজকে আমরা টার্গেট করেছি এবং কিছু কিছু বেনিফিশিয়ারিজ আমাদের অল্প কিছু হয়তোবা আমাদের কলেজের মধ্যে থাকতে পারে, তো তাদেরকেও আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে রেখেছি এবং আমরা আশা প্রকাশ করছি যে সেটা আমরা খুব দ্রুত এই কাজটা করতে পারবো। আমাদের যে ভ্যাকসিন যেটা সেটা সম্পূর্ণই আমাদের কাছে এসে গেছে এবং আমাদের যে সকল লজিস্টিক যা যা প্রয়োজন সেগুলো আমাদের হাতে এসে পৌঁছে গেছে। এইবারে যারা যাদেরকে আমরা ভ্যাকসিন দেব 15 থেকে 18 বছর পর্যন্ত, তাদেরকে কিন্তু কোভ্যাকসিন দেওয়া হবে। আগে আমরা কোভিশিল্ড ভ্যাকসিন দিয়েছিলাম, এখন আমরা কোভ্যাকসিন দেওয়া হবে এবং সেগুলো আমরা দ্বিতীয় ডোজ যেটা সেটা 1 মাস পরে কিন্তু আবার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তাই সবাইকে আমরা এই ব্যাপারে ওয়াকিবহাল করতে চাইছি, বিশেষ করে আমরা আমাদেরকে শিক্ষক যারা আছেন ওনারা আমাদেরকে সহায়তা করছেন। আমরা জেলা স্তরে যারা কর্মরত আছেন তাদের সবার সঙ্গে আমরা মিটিং সেরে নিয়েছি এবং আমরা আমাদের কাজগুলো শুরু করব। প্রত্যেকটা স্কুলের মধ্যে গিয়ে আমরা এই কাজ করব। আমরা আমাদের যারা শিক্ষকরা আছে তাদের মারফতে আমরা আমাদের যারা অভিভাবক যারা আছে তাদের কাছেও আমরা এই খবর পৌঁছে দিয়েছি, যারা সেদিন যারা ছাত্রছাত্রীরা আছে তাদের সঙ্গে যাতে অভিভাবকরাও যাতে উপস্থিত থাকে। আমরা আমাদের টার্গেট যেটা হলো সেটা হলো আমাদের 25,560 জন আমাদের টোটাল টার্গেট। এর মধ্যে আমাদের 23,716 জন যেটা আছে সেটা স্কুলের মধ্যে পাবো, আর অল্প কিছু যারা বাকি আছে এর মধ্যে কিছু কিছু আছে যারা কলেজে আছে, আর এর মধ্যে কিছু আছে যারা ড্রপ আউট, অর্থাৎ তারা স্কুলেও নেই কিন্তু তারা কোনো কলেজেও নেই, অর্থাৎ বিবাহ সূত্রে বা কর্মসূত্রে তারা বাইরে চলে গেছেন, তারা পড়াশোনা করেন না, এরকমের সংখ্যা 1756 জন আছে। তো সেগুলোও আমরা আইডেন্টিফাই করে নিয়েছি এবং আমরা আগামী 3 তারিখ থেকে সবগুলো স্কুলের মধ্যে আমরা করতে পারবো না। প্রথম দিন আমরা 30টা স্কুলের মধ্যে করব এবং পরবর্তী সময় যে সকল স্কুলের মধ্যে ছাত্র সংখ্যা কম সেরকম একই দিনে 2-3টা স্কুলের মধ্যে করা হবে এবং যেখানে মধ্যে ছাত্র সংখ্যা বেশি সেখানে মধ্যে একদিন বা প্রয়োজনে 2 দিনও করা হবে, অথবা যদি প্রয়োজন হয় আমরা একাধিক যে মেডিকেল টিম আমরা সেখানে মধ্যে আমরা ডিপ্লয় করব। এই অভিযানে সকল শিক্ষক অভিভাবক এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ নম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।